পড়াশোনাটা আসলে সহজ কোনো কিছু, পড়াশোনাটা আসলে বেশ কঠিন, পড়াশোনা কষ্ট করেই করতে হয়। পড়াশোনা আসলে বেডে সোফায় শুয়ে 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 পড়াশোনা করার জিনিস না, পড়াশোনা কষ্ট করেই করতে হয়। কষ্ট করে করলে মানে সেটাই তোমাকে আসলে সফলতার দিকে নিয়ে যাবে। ওই বেডে লেপের মধ্যে শুয়ে শুয়ে পড়া, ওই পড়াগুলো আসলে কোনো গল্প তৈরি করে না, সেটাকে সফলতার দিকেও, ওই পড়াশোনা তোমাকে সফলতার দিকেও নিয়ে যেতে পারে না। সো তোমার গল্প থাকতে হবে, প্রতিটা সফল ব্যক্তিরই কোনো না কোনো গল্প আছে, মানে যারা সফল হয়েছে, বড় কোনো জায়গায় গিয়েছে, প্রত্যেকেরই কোনো না কোনো গল্প আছে। গতানুগতিক হয়েছে একদম সচরাচর, অন্যরা যেটা করেছে একই কাজ করে কেউ সফল হয়নি, তুমিও হবে না। তোমার লাইফে যদি কোনো গল্প না থাকে, রাত জায়গার কোনো গল্প না থাকে, তোমার লাইফে যদি পরিশ্রমের কোনো গল্প না থাকে, তোমার লাইফে ডেডিকেশনের কোনো গল্প না থাকে, তোমার লাইফে যদি ভিন্ন ধরনের কোনো গল্প না থাকে, তুমি সফল হবে না, এটা নিশ্চিত থাকো। কারণ যখন যারা সফল হয়েছে, সফলতার ওই সূত্রটাই হচ্ছে কোনো না কোনো গল্প থাকবে। সো গল্প থাকতে হবে, কোনো না কোনো অপ্রাপ্তির গল্প থাকবে, কোনো না কোনো ফেইলারের গল্প থাকবে, কোনো না কোনো ডেডিকেশনের গল্প থাকবে। সো গল্প রাখতেই হবে। সো তোমার লাইফের গল্পটা কি সেটা আমি জানি না, কিন্তু গল্প তৈরি করো। তোমরা অনেকেই হয়তো মানে ক্লাস করার সময় অনেক আরাম করে ক্লাস করছো, কিন্তু আমরা যে ডেডিকেশনটা দেখাই, দেখো জ্বরে তোমাদের নাপা খেয়ে তারপর তোমাদের ক্লাস নিচ্ছে, কিন্তু কখনো বুঝতে দেওয়ার ট্রাই করছি না যে মানে মানে ক্লাস নিতে আমাদের কি লেভেলের ডেডিকেশন লাগতেছে। তো দেখো, আমরা কিন্তু চাই তোমরা সব শিক্ষার্থী অনেক ভালো করো, মানে সব শিক্ষার্থী ভালো করো, অন্তত আমাদের ডেডিকেশন দেখে অন্তত তোমরা কিছুটা মানে শিক্ষা নিতে পারো যে না ভাইয়ারা আমাদের জন্য এত কিছু করতেছে। তো অসুস্থতা থাকুক বা কোনো ধরনের মানে টায়ার্ডনেস থাকুক, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে দিতে চাই না। হয়তো এভাবে আড়াই ঘন্টা তিন ঘন্টা এরপরে ক্লাস নিয়ে চলে যাবো, কিন্তু চাই যে তোমরা ভালো করো। সো তোমাদের মা বাবা তোমাদের জন্য কষ্ট করছেন, তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য কষ্ট করছেন। তো তোমরা কেন মানে আসলে মানে তোমরা কেন পরিশ্রম কেন করো না? তোমার কমেন্ট বক্সে এসে বলো ভাই সেটা দেন, ক্লাস শেষ করে ফেলেন, এগুলো কেন বলো তোমরা? সো পরিশ্রম করে যাও, পরিশ্রম করো। ও খেলেন না, আমি জাস্ট হয়তো আমার ক্ষেত্রে প্রবলেম তো হচ্ছেই, কিন্তু বোঝাতে চাই যে একটা স্টুডেন্ট হিসেবে তোমাদের আসলে ডেডিকেশন কতটুকু থাকা উচিত। মানে আমরা একটু পড়তে বসে ভাই আমার ঘুম চাপতেছে, আমার এটা হয়েছে, ক্ষুধা লাগছে, আমরা কি পারি না যে অনেক দীর্ঘক্ষণ পরিশ্রম করতে, আমরা স্বপ্ন দেখতে? তুমি দেখবা যখন তোমার ক্ষুধা লাগে তখন কিন্তু মাথার মধ্যে পড়া বেশি ভালো ঢুকে বা ব্রেইন ভালো কাজ করে। তো আর ঘুম, আমার কাছে অনেক ক্ষেত্রে ঘুম তো মানসিক ব্যাপার মনে হয়, ঘুম তো ফিজিক্যাল ব্যাপার মনে হয় না। আমি চাইলেই দুদিন না ঘুমিয়ে থাকতে পারি, বা অনেক ক্ষেত্রে হয়তো দুদিন দিন অল্প ঘুমিয়েও থাকা যেতে পারে, কিন্তু আবার দেখা যায় যে অনেকে 10-12 ঘন্টার কম ঘুমাতেই পারে না। ঘুমগুলো কেন? তাহলে কি ব্যাপারটা এরকম না যে এটা আমাদের একটা মেন্টাল ব্যাপার, এটা খুব কমই ফিজিক্যাল ব্যাপার? সো ঘুমকে কন্ট্রোল করতে শিখতে পারতে হবে। খুব আসলে ঘুমাতে গেলাম তাহলে তো বলো না, আর ঘুমকে পাত্তা দেওয়া যাবে না। ঘুমকে আমি যদি পাত্তা দিই তাহলে সে আমার মাথার উপরে এসে চড়ে বসবে, তখন আমার ক্ষতি হবে। তোমার লাইফের স্বর্ণ সময়ই তো হচ্ছে এটা, যে সময়টা তুমি পার করতেছো, এই সময়টা যদি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে অলসতায় কাটিয়ে দাও তাহলে তুমি তোমাদের স্বপ্ন পূরণ হবে না, এটা তো নিশ্চিত করে বলা যায়। এই যে ফেজটা তোমরা পার করতেছো, এই ফেজটা পার হওয়ার পরে তোমার লাইফে নতুন করে কোনো কিছু করার তো সুযোগই থাকবে না, সব সুযোগই তো বন্ধ হয়ে যাবে। তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, হয়তো আর 1 বছর সময় পাবো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি বা হতে পারবো এই কথা বলার, 1 বছর পর থেকে আর কোনো কিছুই বলতে পারবে না, আমার এই স্বপ্ন ছিল সেই স্বপ্ন ছিল, তোমার স্বপ্ন পূরণ করার তো ওয়েই থাকবে না। তখন তুমি পরিশ্রম বাড়ালেও তোমার স্বপ্ন বড় হবে না, তুমি ডেডিকেশন বাড়ালেও তোমার স্বপ্ন বড় হয়ে যাবে না, তখন তোমার আর ডেস্টিনেশন ফিক্সড হয়ে যাবে। তুমি বুয়েটে যাও, মেডিকেলে যাও, কুটেক্সে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, আর 1 বছরের মধ্যে কিন্তু সেটা ফিক্সড হয়ে যাবে। সো তোমার স্বপ্ন বড় করার, টার্গেট বড় করার, টার্গেট ফিল আপ করার আর অল্প কিছুদিন সময় আছে। সো এই সময়টা ঘুমিয়ে অলসতে কেন কাটিয়ে দিবা? তোমার মা যায় না মাঝে বসে তোমার জন্য কাঁদছে, আর তুমি কি না মোবাইল ফোন নিয়ে ব্যস্ত? তোমার বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে বাসায় ফিরেছে, অথচ এই টাইমে তুমি কিন্তু লেপের নিচে শুয়ে মোবাইল ফোনে বাকি বন্ধুদের সাথে চ্যাট করতে ব্যস্ত। এই জন্যই কি তারা ছোটবেলা থেকে তোমাকে এত বড় করেছে, এত অক্লান্ত পরিশ্রম করেছে তোমার পেছনে? নিশ্চয়ই না। পড়তে পড়তে হঠাৎ করে তোমার আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছে, আর পড়তে ইচ্ছে করছে না। তুমি কি করলে? তুমি মোবাইল ফোনটা নিয়ে চ্যাট করতে ব্যস্ত হয়ে গেলে। ফলাফল, তুমি কিন্তু তোমার সময়টা কাজে লাগালে না, যার ফলাফল গিয়ে পড়ে তোমার ওই বৃদ্ধ বাবা মায়ের উপরে। তারা ছোটবেলা থেকে যে স্বপ্নটা নিয়ে তোমাকে বড় করেছে, সেই স্বপ্নটা পূরণের জন্য তুমি কি আসলেই পরিশ্রম করছো, নাকি মোবাইল ফোনে ব্যস্ত হয়ে তুমি পুরো সময়টা নষ্ট করে ফেলছো? পৃথিবীতে এমন কোনো বাবা মা নাই যে আসলে তার সন্তানকে বড় স্বপ্ন নিয়ে বড় করেনি, কিন্তু খুব কম সন্তানই রয়েছে যারা তাদের সেই বাবা মায়ের সেই স্বপ্নের মূল্য বুঝে। এমন কোনো বাবা মা নাই যে যারা অক্লান্ত পরিশ্রম করেনি, কিন্তু খুব কম সন্তানই রয়েছে যারা তাদের সেই অক্লান্ত পরিশ্রমের মূল্য বুঝেছে। প্রতিটা বাবা মাই স্বপ্ন দেখে, প্রতিটা সন্তান কি সেই স্বপ্নের মূল্য দিতে জানে? যদি তা দিতে জানতো তাহলে প্রতিটি সন্তানই তার বাবা মায়ের গর্বের কারণ হতে পারত। তুমি সেদিন বুঝতে পারবে যেদিন তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ না হয়ে হতাশার কারণ হবে, সেদিন তোমার বাবা মায়ের মাথাটা এরকম মুড়ে পড়বে হতাশায়। তুমি কি আসলেই তোমার মা বাবার হতাশার কারণ হতে চাও, নাকি গর্বের কারণ হতে চাও? সেটা কিন্তু নির্ধারণ করতে পারো তুমি।